কিশাপুর জায়গায় আমি থাকলে খুব ভালোই হইতো, খারাপ হইতো না। তাহলে আমাকে বিয়ে করলে কেন? A few moments later. আমার হাজবেন্ড আমাকে বলছে যে তোমাকে আমি আর রাখবো না। এখন আমি কি করব? আমি তুমি মাতারি বিসরাও বিসরাও মুস্তাক কি বিসরাও মুস্তাক বুড়ো হইলো হ্যার দো কি কয় এবার হ্যার মন এখনো অনেক বড়। হে তোমাকে হ্যার মনের কোনো না কোনো জায়গায় একটু ঠাই তো দিবি আমার যদ্দুর ধারণা। আহা হা তোমাকে মত সুন্দরী সুন্দরী তরুণীর লইয়া মুস্তাক একটা তরুণী আশ্রম খুলে রাখছে। তুমি সেই তরুণী আশ্রমে সুন্দরী তরুণী আশ্রমে যাইয়া যোগ দিতে পারো, তোমার ভালো হইবে বাবা। তাছাড়াও তোমার হাতে আরও একটা সুযোগ আছে, সেটা হইলো সেপাতুল্লা। সেপাতুল্লা তুমি সেপাতুল্লার সাথে যোগাযোগ করতে পারো, কারণ হ্যারো সুন্দরী সুন্দরী তরুণী অনেক পছন্দ। হেই না যাই তুমি যোগাযোগ করতে পারো, তার লাগে তুমি কোলাবরেশন করতে পারো এক ধরনের। তুমি মাথারি মোটেও চিন্তা করো না, তোমার মতো সুন্দরী লইয়া সমাজের অনেক সেপাতুল্লার অনেক মুস্তাকের অনেক বুড়ো মানুষের দুয়ার খোলা কপাট খোলা। তুমি যাইয়া খেররাত করে হাইন্দা যাবা, হাইন্দাই বইয়ে যাবা। আর হ্যাঁ যদি তোমার মনে না চায় হেলে তুমি তোমার জামাইয়ের দ্বারে কয়েক দফায় হুইয়া বইয়া কাইতেইয়া ক্ষমা চাও, ক্ষমা করিয়া দিলেও দিতে পারে। তোমার কি রুম্বাড়া ঠেক ছেলে যাইয়া মুস্তাকের তিসার জায়গায় কাল তোমার হাইন্দা যাইলে ভালো হইতে, কি কবার ঠেক ছেলে। আহারে রুম্বাটা বুড়ো মানে তোমার এতই পছন্দ হয়ে গেছে এককালে জামাইয়ের অপমান করিয়া দেশালা। আহারে রুম্বা তুমি তিসের জায়গায় থাকলে হাসুই বোঝধানে, মুস্তাক তো আর কোমর ব্যথায় লড়তে পারে না বাবা। এই কথাটা তুমি বোঝো না কা বাবা। আর এই মাইয়ের মতো মুস্তাক প্রেমীরা সাবধান সাবধান, জামাইয়ের অপমান করেন না। জামাই যেকালে কইবার রাখবো না, সেকালে কিন্তু শিক্ষুর মারিয়া গড় দিলেও কাম হবে না বাবা।